এশিয়া কাপ হকিতে অংশ নেওয়ার আগে ভারত ও মালয়েশিয়ার সাথে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় হকি দল, জানালেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদিক। এশিয়া কাপ সামনে রেখে জাতীয় দলের অনুশীলনে একথা জানান তিনি। রাসেল মাহমুদ জিমির বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলে জাতীয় দলে তার খেলতে কোনো বাধা নেই বলেও জানালেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। রিফাত আজমের রিপোর্ট। এশিয়া কাপ হকি সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক অনুশীলন। শুক্রবার দ্বিতীয় দিনের মতো অনুশীলনে অংশ নেয় খেলোয়াড়রা। যদিও সাথে ছিল না কোনো ফিটনেস ও ফিজিও ট্রেনার, তবে প্রস্তুতি নিয়ে কোনো রকম ঘাটতি রাখতে চায় না হকি ফেডারেশন। সাধারণ সম্পাদক জানিয়েছেন, দলে যথাযথ প্রস্তুতির জন্য ভারত ও মালয়েশিয়ার সাথে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে জাতীয় দল। ভারত এসে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চায়, তো উনি বলল যে মোস্ট ওয়েলকাম, তোমরা অফিসিয়ালি চিঠি লেখো। তো তার কাছে চিঠি লিখবো এখন যে আমরা অগাস্ট মাসে সামটাইমস ইন অগাস্ট সেখানে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলতে চাই। জাতীয় দলে রাসেল মাহমুদ জিমির বহিষ্কার আদেশ নিয়ে কথা বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। জানান, বহিষ্কার আদেশ প্রত্যাহার হলে দলের স্বার্থে তাকে স্কোয়াডে রাখতে কোনো বাধা নেই। গভর্নিং মিটিং এ যদি সিদ্ধান্ত হয় তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে হিল বি মোস্ট ওয়েলকাম অ্যান্ড দ্য টিম কোচটা যদি মনে করে, সিলেক্টর যদি মনে করে। ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ সে দেশে অনুষ্ঠিত হবে, তবে মালয়েশিয়ার সাথে তিনটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশে আয়োজন করা হবে বলে জানালেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। রিফাত আঞ্জুম, বৈশাখী সংবাদ, ঢাকা।